আশ্রয় উদ্যোগ ঝোপালো করার জন্য শর্টকাটে এই মাঝখানের যে ইটা আছে এটা ভেঙে দিলে পাতার সাইড দিয়ে যে একটা মাঝখানের এই বুরুনটা ভেঙে দিলে পাতার সাইড সাইড থেকে 4-5টা করে ডাল বের হবে। এটা হলো শর্টকাট প্রুনিং বলে, গাছকে অধিক ঝোপালো করার জন্য অল্প সময়ের ভেতরে। এভাবে করলে খুব দ্রুত গাছ ঝোপালো হয়। এই যেমন এটার মধ্যে করে দেওয়া হয়েছে, গাছের পাতা যখন এই গাঢ় সবুজ হয় তখন এই মাঝখান দিয়ে ভেঙে দিলে তাড়াতাড়ি পাতার সাইডের যে ইয়েগুলো ওগুলো নতুন করে ডাল নেয়। এই যে সাইড থেকে এই সাইড থেকে এখানে অনেকগুলো পাতা, 4-5টা করে ডাল নেওয়ার সম্ভাবনা আছে এগুলো। গাছও অনেক সুন্দর ঝোপালো হবে ইনশাল্লাহ, আর সামনে সিজনে অনেকগুলো আম পাওয়া যাবে। আর প্রুনিং করলে বৃষ্টির সময় করতে হয়, কারণ বৃষ্টির সময় গাছের দ্রুত পাতা নতুন পাতা ছাড়ে। তাহলে অনুকার গাছের মাথা দিই কেটে দিতে আগে কেটে দিতে হয়েছিল ছিল বেনানা ম্যাঙ্গো, কিন্তু ডাল কেটে দেওয়ার পর প্রচুর খুশি বের হইতেছে। এই যে খারাপ পাই না, টুকটা মাথা বাইরে হইতেছে আর কি। এটা খুব বেড়ে গো এই যে খুশি বের হচ্ছে। কাটার পর আজকে প্রায় 10-15 দিন পার হয়ে গেছে, এরপরে যে খুশি বেরোন শুরু হয়ে গেছে। অনেক গাছে এ পর্যন্ত দেখলেন অনেক বেশি খুশি বেরিয়ে গেছে অলরেডি। এটা 1, 2, 3, 4, 5, 6, 6টা ডাল বের হয়ে গেছে। বাহ, মিশন সাকসেস বলা চলে।